আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো স্বপ্নে কুরআনুল কারীমের কোন সূরা পাঠ করতে দেখলে কি তাবীর রয়েছে। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি সূরাতুল আল কাফ পাঠ করতে দেখবে সে দুনিয়াতে আশ্চর্যজনক ঘটনা দেখতে পাইবে এবং মাতা পিতার অবাধ্য হইবে এবং শেষে সে জীবনে খাঁটি তওবা করিবে। যে ব্যক্তি স্বপ্নে সূরাতুল আল কিতাল বা সূরাতুল মুহাম্মদ পড়তে দেখবে তার চরিত্র উত্তম হইবে, ফেরেশতা রাও সুন্দর আকৃতিতে তাহার নিকট আগমন করিবে। যে ব্যক্তি সূরাতুল ফাতাহ পাঠ করতে দেখবে তাহাকে জিহাদের তৌফিক দেওয়া হবে, সে আল্লাহর প্রিয় পাত্র হইবে। যে ব্যক্তি সূরাতুল হুজরাত পাঠ করতে দেখবে আত্মীয় স্বজনের সাথে সে সৎ ব্যবহার করিবে এবং মানুষের দিলে তার জন্য স্থান হইবে। যে ব্যক্তি সূরাতুল কাফ পাঠ করতে দেখবে তার রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দিবেন, সে আলেম হইবে, লোক তাহাকে সম্মান করিবে, তার জীবন শেষ হইবে হইবে না, তার জিন্দগি শেষ হইবে তবে খুবই কল্যাণের সাথে শেষ হইবে। যে ব্যক্তি সূরাতুল জারিয়াত পাঠ করবে ক্ষেত খামারের মধ্যে তার বরকত হইবে, সে ধর্মের মধ্যে ঢুকিয়া পড়িবে, তার যে কোনো কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। যে ব্যক্তি সূরাতুল নাজম পাঠ করিবে সে মর্যাদা সম্পূর্ণ সুন্দর সুদর্শন পুত্র জন্মগ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন। এই আমলটা, এই স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়েছি ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ 36 নম্বর পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।